গুড মর্নিং অন সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমার ঘুরতে যাওয়ার প্রথম দিনের ব্লগে সবাইকে ওয়েলকাম বলেছিলাম আমি তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করব তাই আজকের ডে ওয়ান থেকে শুরু করলাম যাত্রা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে তো সকাল সকাল রেডি হয়ে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম না মানে সকাল সকাল না বেশ অনেকটাই দেরিতে আমরা নিজেদের কাজকর্ম সেরে নিয়েই বেরিয়েছিলাম ঘুরতে লোকাল সাইট সিট করবো বলে সেরকম কোনো কিন্তু প্ল্যান ছিল না যে কি করব না করব তো লোকাল কোনো গাড়ি ধরে নিয়ে আমরা ঘুরতে যাবো এটা ঠিক করেছিলাম এই হলো আমাদের হোটেলটা যেটা ছিল ক্যাশিওপিয়া তো মেন মার্কেট থেকে একটুখানি দূরে যেখান থেকে গাড়ি করে আমরা পুলিশ বাজার মানে মেন মার্কেটে যেতে হচ্ছিল গাড়ি এখানে অলওয়েজ অ্যাভেলেবেল এছাড়াও ওলা উবের সব কিছু তো রয়েছে হোটেলটা ছিল ভীষণ সুন্দর ভীষণ একদম ন্যাচারাল জিনিস ভর্তি গাছপালা সব কিছু রাস্তা তো এখানে বলার কিছু নয় শিলংয়ের রাস্তা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন তো ওখান থেকে আমরা ট্যাক্সি করে চলে আসলাম পুলিশ বাজার পুলিশ বাজারের মার্কেটটা তো দেখি আমি অবাক পুরো ধর্মতলার মতো কিন্তু অনেক সস্তায় শীতের শীতের জিনিসপত্র পাওয়া যায় যাই হোক এই হলো সেই মার্কেটটি কিন্তু সেখানে বেশিক্ষণ না ওয়েট করেই আমরা গাড়িতে ওঠে

আর এমনি ফটোশুটের জন্য হচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে তো দরকার নেই আমি আমার গোপ্র নিয়ে এসছিলাম রেখে দিয়ে চলে এসছি ব্যাগে বেশ এই তো সব তোমরা ইনফরমেশন পেয়ে গেছো তো ভীষণ সুন্দর এটা দেখে তো চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায় যারা অবশ্যই প্রকৃতি প্রেমী তাদের কাছে একটা ভীষণ সুন্দর জায়গা চলো এখানটা আমরা দেখে নিই চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন এখান থেকে মোটামুটি দেখা কমপ্লিট এরপরে আমরা গাড়ি করে ওখান থেকে আবার চলে গেলাম নেক্সট জায়গা এটা ছিল শিলং এর দ্বিতীয়তম জায়গা বেশ সুন্দর এটা হলো ওট লেক ভীষণ সুন্দর আমি জানি না আমার প্রনাউন্সিয়েশনটা প্রপারলি ঠিক হচ্ছে কিনা বলতে পারবো না বললাম তাই দেখিয়ে দিলাম লেকটা ভীষণ সুন্দর জেনারেলি এটা সিজন না অ্যাকচুয়ালি যেই সময় ওখানে যেতে হয় সেই সময় নাকি এখানের ন্যাচারাল বিউটিটা আরও সুন্দর থাকে তবুও আমাদের তো ভীষণ পছন্দ তবে ওই ব্রিজটা বদ্ধ ছিল এরপর ওখান থেকে বেরিয়ে ফেমাস কিছু খাবার দাবার খেয়ে নিলাম এখান থেকে জুসটা তবে ভীষণ সুন্দর ছিল বেস্ট টেস্টি এটা বাটারমেলন জুস ছিল আর এটা তো তোমরা জানোই অনেকে তো তারপরে আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম অন্য একটা জায়গা এটা হলো শিলংয়ের একটা জু জুটাও কি বলবো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো এখানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি তো গোটা রাস্তায় ছবি তুলছিলাম আর ওখানে যে সমস্ত ছোট ছোট পশু প্রাণীরা রয়েছে তাদেরকে অবশ্যই দেখছিলাম যদিও বা খাঁচার ভেতরে খুব ভালো করে ক্যামেরায় কিন্তু আসছিল না যতটুকু দেখা যাচ্ছিল এগুলো তো জানো কি সব জিনিস আর বললাম না সব ডিটেলস দেওয়া আছে আর হাব জিনিসের তোর নাম আমিও জানি না আর ওখান থেকে ঘুরে আসার পর আমিও ভুলে গেছি তবে কিছু মিনি মিনি বাদর দেখছিলাম যেগুলো আমাকে বেশ ভালো লাগছিল আমার হাজব্যান্ড যদি বা বলছিলো সব আমার ভাই বোন যাই হোক এই যে আমরা দুজনে ওখান থেকে বেরিয়ে এসে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ছবি আর তোলা হয়নি কাউকে পাইনি ছবি তুলে দেওয়ার জন্য তো নিজেরা নিজেরা এইসব সেলফি ভিডিও বানিয়ে নিয়ে চলে আসলাম চার নম্বর জায়গা তো লোকেশনটা দেখাচ্ছিলাম বেশ সুন্দর এটা হলো আসামের ভিউ পয়েন্ট ভীষণ সুন্দর একটা জায়গা প্রত্যেকটা জায়গায় সুন্দর এখানে কিছু রুলস আছে টিকিট কেটে নিয়ে আমাদের গাড়ি আর যাবে না এয়ারফোর্স এরিয়া এই জায়গাটা ভিডিও করাও যাবে না তো আমরা ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ওদের গাড়ি করে আলাদা করে দুশো টাকা করে ওরা নেয় ওই ভিউ পয়েন্টে নেওয়ার জন্য তো চলে গেছিলাম এই যে এই সেই জায়গা গোটা রাস্তায় ভিডিও অ্যালাউ নেই বিকজ ওটা পুরোটাই ওদের অধীনে তাই ভিডিও করা যাবে না ধরলেই ফাইন বোধহয় কাজটাতেও নিয়ে নেবে কি জানি যা এখান থেকে ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্ট এখানটা কিন্তু অজস্র সুন্দর একটা মানে ভীষণ সুন্দর যদি আমার কিছু কথা বলার মধ্যে ভুল হয় আগেই ক্ষমা কারণ আমি আনন্দের চোটে অনেক বকে দিচ্ছি গোটা আসা এই গোটা শিলং বোধহয় এখান থেকে দেখা যাচ্ছে আবার এখানে একটা দূরবীনও রয়েছে যেখান থেকে সুন্দর করে আরও কাছ থেকে তুমি যেটা দেখতে চাইছো সেটা দেখতে পাবে আমার কিছু ঘর দেখার দিচ্ছে হচ্ছিল তো আমি সেটা দেখছিলাম যদিও অবধ হয়ে বুঝতেই পারছিলাম না ও দেখে বোঝালো তারপরে আমি আবার একবার দেখেছিলাম কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম সেটা এখান থেকেই আমি কিছু ড্রেস নিয়ে পড়েছিলাম এখানে সেটা রয়েছে এই হলো চার পাঁচটি ওখান থেকে চলে এলাম আমরা একটা মিউজিয়ামে আর ভিউ বাকি ভিডিও আমার কাছে ছিল না এই মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাও আছে কিন্তু চারপাশটা ছিল না এখানেও সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে সায়েন্টিফিক জিনিসপত্র যেগুলো দেখতে পাবে এয়ারফোর্সের যারা বড় বড় অফিসার তাদের সম্পর্কে নলেজ তারা কি করেছেন সমস্ত কিছুটাই কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে রয়েছে এই মিউজিয়ামটাতে এইগুলো তো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে মানে কোন দেশে কি ধরনের কালচার কী ধরনের ড্রেস পরে সেগুলো সত্যি আমার খুব ভালো লাগে তাই আলাদা করে ভিডিও করেছিলাম এটা বাইরেটা বেশ কিছু প্লেন রয়েছে যেগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে তাছাড়া বিভিন্ন রকম নলেজও রয়েছে বাস আর এখানে সেরকম বিশেষ কিছু ভিডিও করতে পারিনি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা এলিকান ফল দেখতে যেটার জন্য মেনলি যাওয়া আমার ভীষণ ভালো লাগে ঝর্ণা দেখতে আর ভিডিওতে বিশ্বাস করো একটু অরিজিনাল কালারটা আসেনি যেটা আমরা রিয়েল চোখে দেখেছি ভীষণ ক্লিন ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর যদিও বা বর্ষাকালে আরও সুন্দর লাগে যতটা পারা গেছে ভিডিও এটা দেখি মুগ্ধ মানে এই সিজনে এরকম দেখবো এটাও আশা করিনি কারণ অনেকেই বলেছিল সেরকমভাবে কিচ্ছু দেখতে পাবো না কিন্তু এই জন্য নামতে আর উঠতে অনেকগুলো সিঁড়ি যেটা ভীষণ কষ্ট খুঁদির

এরপর আমরা চলে আসলাম সেই দর্শনীয় স্থান মানে মন একদম মুগ্ধ হয়ে যাবে ঠিকঠাক টাইমে এসেছি সুন্দর সুন্দর হয়ে গেছিল আর এই সেই চার্চে টা কিনা ছিল সব থেকে বড় চার্চ চার্চের চারপাশটা তো আমার ফোটাফোনি কুলোলোই না ভীষণ সুন্দর সেই সবেমাত্র প্রেয়ারটা শুরু হয়েছে আর এইরকম হচ্ছে ওয়েদার চার পাঁচটা যেন ভীষণ ভালো লাগছিল নেচেরা যেন গেয়ে উঠছিল এরকমই ফিল হচ্ছিল মানে আমি একটু প্রকৃতি প্রেমী তো তাই এরকম মনে হচ্ছিল সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে তো সেদিন আমাদের আর ওইখান থেকে কোথাও যাওয়া হয়ে ওঠেনি আর ভেতরে আমাদের অ্যালাউ ছিল না বিকজ আমরা বাইক থেকে ঘুরতে এসেছি ট্যুরিস্ট আর ওদের শেষ প্রেয়ার চলছিলো এখানে টাকা দিয়ে ওখানে প্রণাম করে নিল মনের উইশ আমি যেটা করলাম না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ নিচে আরেকটা ছোট্ট মতো উম ছিল যেটাতেও একটুখানি গেছিলো ভেতরে তো কোনোটাই ভিডিও করা হলো না চলো সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসছে ভাই ভালো থেকো